রোমার রিংসকে যেতে হয়েছিল হসপিটালে যখন রোমার রিংস এবং জেউসের মধ্যে একটি ম্যাচ হয়েছিল সামার স্ল্যামে। আর সেই ম্যাচে শুরু থেকে রোমার রিংস ইনজোর্ড হয়েছিলেন, আর তবুও তিনি ৩৬ মিনিট লাগাতার ম্যাচ কন্টিনিউ খেলেছিলেন। বাট তার আঘাতটি খুব বেশি জোরালো ছিল না, আর এমনটাই বলা হয়েছে রিপোর্টসে। বন্ধুরা, রিপোর্টসে রিসেন্টলি বলা হয়েছে যে রোমার রিংস ইনজুরি সত্ত্বেও ম্যাচ খেলেছিলেন সামার স্ল্যামে। মানে সামার স্ল্যামে রোমার রিংস এবং জিওসের ম্যাচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রোমার রিংস ইঞ্জুরির মুখে পড়েছিলেন, আর এটাকে বুঝতেই পারেনি। বাট ইঞ্জুরি থাকা সত্ত্বেও রোমার রিংস লাগাতার ওই ম্যাচটি কন্টিনিউ করেছেন। আর ম্যাচের পরে তাকে যেতে হয়েছিল হসপিটালে সব কিছু চেক আপ করার জন্য, এবং রিপোর্টসে রোমারিজের সামান্য ক্ষতি হয়েছে। আর রিপোর্টসে এমনটা বলা হচ্ছে যে রোমারিজের ইঞ্জুরি খুবই সামান্য ছিল, আর এই কারণে রোমারিজ ম্যাচটি কন্টিনিউ করতে পেরেছিলেন। আর ইঞ্জুরি বেশি হলে রোমারিজ ম্যাচটি কন্টিনিউ করতে পারতেন না। আর তাই এরপরে স্ম্যাকডাউনে যখন রোমারিজ এবং জেউসের মধ্যে একটি ব্রল হলো, ওই ব্রলটিতে কিন্তু রোমারিজ ফিজিক্যালি লড়েছিলেন। মানে যখন জেউস অ্যাটাক করেছিলেন রোমানকে, তখন রোমারিজ যেটি স্পিয়ারকে রিঙে পড়ে গিয়েছিলেন। তো এ থেকে ক্লিয়ার যে রোমারিজ ইঞ্জুরি খুবই সামান্য ছিল, আর তাই ফিউচারে রোমারিজের কোনো ক্ষতি হয়তো হবে না, আর তিনি ফিউচারে অবশ্যই ম্যাচ খেলতে পারবেন।